আমি এটাতে করেই উপরে উঠবো। পানি তো মিষ্টি। হ্যাঁ তাই তো, এই পানি তো লবণাক্ত নয়। এই পানি লবণাক্ত নয়, জানাবে মালিক, এই পানি লবণাক্ত নয়, এই পানি মিষ্টি, এই পানি আমরাও খেতে পারবো। আজব ব্যাপার। হ্যাঁ একটু মুখে নিয়ে দেখুন কত সুমিষ্ট। এটা একটা আজব ঘটনা, কি এমন ঘটলো যে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেল? মনে হচ্ছে যেন এটা শরবত। এসো সবাই, এসো সবাই পান করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি, আর এরা হলো তোমার নাজাতের প্রতিনিধি। বালতির উপরে বসে পড়ো, যাতে কূপ থেকে নাজাত পাও। এই কূপ থেকে বের হয়ে কি আমি আব্বাজানের কাছে যাব? না, খোদা তালার এটাই ইচ্ছা, তুমি হবে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই কাফেলার সঙ্গে দূরের কোনো দেশে চলে যাবে। তাহলে আমার আব্বাজানের কি হবে? আমি তো তাকে ভালোবাসি। তিনি অবশ্যই তোমার বিচ্ছেদে ধৈর্য ধারণ করবে, এটাই পরবর্তীকারের ইচ্ছা। আর কাফেলাদের কাছে তোমার ঠিকানা গোপন রাখবে, পারতপক্ষে তাদের প্রশ্নের খুব কম উত্তর দেবে। কিন্তু আমার পিতা তো আমার বিচ্ছেদ সহ্য করতে পারবে না। বিচ্ছেদের শোক তো মৃত্যুর শোকের চাইতে উত্তম। যদি পিতার কাছে ফিরে যাও, তোমার ভাইরা তোমাকে হত্যা করবে। সুতরাং নীরব থাকো, পরবর্তীকারের ইচ্ছার মূল্যায়ন করো। তুমি হলে বান্দাদের নাজাতের প্রতিনিধি। এই আমাকে একটু সাহায্য করো, এটা তো ভারী হলো কি করে? আরে আরে, এ বালতির মধ্যে এটা কি? জানাবে মালিক,
তুমি কি ফেরেশতা না ইনসান? ওঠো। তুমি এখানে কি করছো পুত্র আমার? হে খোদা, এত সুদর্শন বাচ্চা আমি এর আগে কখনো দেখিনি। তুমি কূপের মধ্যে কি করছিলে? কারো জন্য অপেক্ষা করছিলে? নীরব কেন আছো? আমার ভাষা বুঝতে পারছো না নাকি ভয় পেয়েছো? সব কিছু বলে শেষ করার আগেই ওর মুখটা বন্ধ করে দিতে হবে। শোনো, আমিও এই প্রাণী বংশের সন্তান, তুমি আমাদের দেখে ভয় পেও না বালক। ভয় পেও না পুত্র আমার, এখানে কেউ তোমাকে আঘাত করবে না। কথা বলো, তোমার নাম কি? ইউসুফ। কি আশ্চর্য, তাহলে তো তুমি কথাও বলতে পারো। হ্যাঁ বলো তো দেখি, কোন শহরের অধিবাসী তুমি, কোন গোত্রের, কার সন্তান? আমি বলবো না, আমি চাই না তাদের কাছে ফিরে যেতে, তারা আমাকে পেলে হত্যা করবে। তার মানে তোমার আত্মীয়গণ তোমাকে হত্যা করতে চেয়েছিল? ওরাই আমাকে এই কূপে ফেলে দিয়েছিল। কিন্তু কি করা যাবে, তোমাকে তো ফিরতেই হবে। আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও, আমি বাড়িতে ফিরতে চাই না। তোমার পিতামাতার তাহলে কি হবে? না, আমি পারবো না তোমাকে নিয়ে যেতে। তাহলে আমাকে অনুমতি দাও, আমি এমন জায়গায় চলে যাই যেখানে আমাকে কেউ খুঁজে না পায়। এই বাচ্চাটাকে নিয়ে কি করা যায় ফায়েক? আমি চাই ওকে নিয়ে যেতে। ওর পরিবার যদি সত্যি ওকে চাইতো তাহলে কূপের মধ্যে ফেলতো? এই মাসুম চেহারা কখনো মিথ্যা বলতে পারে না। প্রকৃতপক্ষেই যদি তার জান হুমকিতে থাকে, তার জান রক্ষা করা জরুরি। ও গোলাম হিসেবেও দামি হবে। আপনি কি বুঝতে পারছেন মালিক, ওকে বিক্রি করলে কি পরিমাণ টাকা পাওয়া যাবে? আমাকে বিক্রি করে ফেলো, আমাকে গোলাম হিসাবে, দাস হিসাবে তোমরা বিক্রি করো, শুধু আমাকে এখান থেকে নিয়ে যাও। এই চেহারা দাসের নয়, তাকে নিতে হলে গোপনে নিতে হবে, কেননা তার পরিবার তাকে ছিনিয়ে নিতে পারে। যদি চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে নিয়ে যেতে হবে, আর সেজন্য আমাদের কৌশল অবলম্বন করতে হবে। পারবে? হ্যাঁ পারবো। আমরা এখানে কোনো বাচ্চা দেখিনি, ঠিক আছে? আমরা কোনো বাচ্চা টাচ্চা দেখিনি। এই মরুভূমিতে বাচ্চা কি করে আসবে? বাচ্চা কি এখানে থাকে নাকি? পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নাও, যত দ্রুত সম্ভব রওনা দেবো।